পাচ্ছে গির্জার ঘণ্টা, তবে নেই কোনো তীর্থযাত্রী। কয়েকশো বছরের ইতিহাসে দর্শনার্থী ও পর্যটক শূন্য জেরুজালেমের এই রূপ আগে কখনো দেখেননি স্থানীয়রা। তবে বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে আসছে বড় দিন। 400 শতাব্দীর পর থেকে জেরুজালেম এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি, একজন তীর্থযাত্রীও নেই এবার। করোনার তৃতীয় ঢেউ সামনে রেখে বন্ধ রয়েছে পবিত্র জেরুজালেমের ঐতিহাসিক সেপুলকার গির্জা। অনেক খ্রিস্ট ধর্মাবলম্বীর বিশ্বাস এখানেই ক্রুশবিদ্ধ হন যীশুখ্রিস্ট। 9 মাসের বেশি সময় ধরে চলা এই অচলাবস্থার কারণে মন্দা দেখা দিয়েছে পর্যটন খাতে। বেকার হয়ে পড়েছেন অনেক ট্যুরিস্ট গাইড, বন্ধ হোটেল সহ বিভিন্ন ধরনের দোকানপাট। বর্তমান পরিস্থিতিকে হরর মুভির সঙ্গে তুলনা করা যায়। অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক যাই বলুন না কেন, এই প্রথম এমন একটা বড়দিন উদযাপন করছি আমরা। নিষ্প্রাণ বড়দিনের উৎসব আয়োজনেও বাসা বাড়ি স্থাপনা সহ বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করছেন স্থানীয়রা। এই আলো সুদিনের বার্তা বয়ে নিয়ে আসবে, ছড়াবে খুশির জোয়ার, এমনটাই প্রত্যাশা তাদের। অমরিনান, সময় সংবাদ।